এরপরে প্রশ্ন হলো, আপনি এক প্রশ্নের জবাবে বলেছেন আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী নয়, অথচ একজন আলেম দাবি করেছেন এটা সঠিক না। আলহামদুলিল্লাহ, আলেমরা আলেমদের ভুল ভ্রান্তি হলে ধরে দিবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আত্মহত্যাকারী ব্যক্তি কাবিরা গুনায় লিপ্ত শুধু নয়, অনেক ডেঞ্জারাস এবং বড় ধরনের কাবিরা গুনায় লিপ্ত, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা তিনি নিজে পড়তেন না, অন্যদেরকে দিয়ে পড়াতেন, অন্যদেরকে পড়তে বলতেন, নিজে পড়তেন না। কেন? অন্য কোনো কবিরা গুনাকারী তার জানাজা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুপস্থিত থাকতেন না, কিন্তু আত্মহত্যাকারীর জানাজা তিনি কি থাকতেন না, হাজির থাকতেন না। এর মানেই জিনিসটা অত্যন্ত অনেক ভয়াবহ, আর অনেক ভয়াবহ শাস্তির কথা আসছে আত্মহত্যাকারীর জন্য। কিন্তু এর মানে এই নয় যে আত্মহত্যা ব্যক্তি কাফের, এর মানে এই নয় যে আত্মহত্যা ব্যক্তি, এটা আমার মাসআলা না, এটা গোটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসআলা। এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই বললে চলে। মুতাজিলারা, খারেজিরা, যারা আহলে সুন্নাহ জামাত থেকে খারেজ এবং বিভ্রান্ত, তাদের আকীদা হলো মুরতাকিবে কাবীরা মুখাল্লাদ ফিন্নার, যে ব্যক্তি কাবীরা গুনায় লিপ্ত হয়ে মারা যায় তওবা ছাড়া, সে কোথায় যাবে? চিরস্থায়ী জাহান্নামে যাবে। এটা হলো তাদের আকীদা, আহলে সুন্নাহ জামাতের আকীদা এটা না। আহলে সুন্নাহ জামাতের আকীদা হলো শিরকে আকবর বা বড় শিরক করে মারা গেলে তার কোনো রক্ষা নাই, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না, আল্লাহ অঙ্গীকার করেছেন। কিন্তু ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত অপরাধ আছে, শিরকে আকবর ছাড়া যত অপরাধ আছে, যত কবিরা গুনাহ আছে, সেগুলো করে যদি মারা যায়, আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করতে পারেন। নরমালি তার শাস্তি হওয়ার কথা, এরপরে শাস্তি ভোগের পরে কোনো কালে নেকামল থাকলে সে জান্নাতে আসবে, সেটা যখন আসবে তখনকার ব্যাপার। আর আল্লাহ চাইলে কাউকে মাফ করেও দিতে পারেন। এটা হলো আহলে সুন্নাহ জামাতের আকীদা এবং বিশ্বাস, কোরআন এবং হাদিসের সান্নির্দেশ এটি। মুশকিল হলো আত্মহত্যাকারী সম্পর্কে একটা হাদিস আছে, যে হাদিসে বলা হয়েছে খালেদান মুখাল্লাদান আবাদা আও কামা ক্বালা আলাইহিসসালাম, যার খোলাসা অর্থ হলো যে আত্মহত্যাকারী ব্যক্তিকে যে শাস্তি আল্লাহ দিবেন সেটা স্থায়ীভাবে চিরকালের জন্য দেওয়া হবে তাকে, এরকম একটা কথা একটা হাদিসে আছে। যদি আত্মহত্যার শাস্তি সম্পর্কিত অন্য সব বর্ণাগুলোতে এই শেষের কথাটা নাই, তো এই কথার ব্যাখ্যা যত মুহাদ্দিস আছেন, সমস্ত মুহাদ্দিসরা, আহলে সুন্নাহ জামাতের প্রায় সব মুহাদ্দিসদেরই বক্তব্য হলো যে এখানে উদ্দেশ্য হলো কেউ যদি আত্মহত্যাকে হালাল মনে করে তাহলে সে কি হবে, যেহেতু হারামকে হালাল মনে করলে মানুষের ঈমান হারা হয়, সে জাহান্নামে যাবে। অথবা খালেদান মুখাল্লাদান ফিন্নার এরকম ভাষা দ্বারায় অন্য অন্য জায়গাতে কোরআন হাদিসে যেরকম স্থায়ী এবং দীর্ঘমেয়াদে জাহান্নামের কথা বলেছে আল্লাহ তাআলা, সেটা বুঝিয়েছেন। কারণ আমরা দুনিয়াতেও জানি যে যাবজ্জীবন কারাদণ্ড বলা হয় না, যাবজ্জীবন কারাদণ্ডের মানে বেশিরভাগ ক্ষেত্রেই, যদিও ভিন্নতাও আছে, বেশিরভাগ ক্ষেত্রে একটা লং টার্মে জেলখানায় থাকা, এটার নাম কি? বেশিরভাগ ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড বলতে এটাই বোঝানো হয় বা হতো। তো আল্লাহ রাব্বুল আলামিন আত্মহত্যাকারীর ক্ষেত্রে একই কথা বলেছেন, এটা আমার ব্যাখ্যা না, এটাই হলো প্রায় সব। এক্ষেত্রে হানাফি গায়রে হানাফি নেই, সব আলেমরাই প্রায় কি একমত, এবং এটা আহলে সুন্নাহ জামাতের মত। অতএব কোনো আলেম দ্বিমত করলে তিনি আরও ভালো করে এটা নিয়ে ঘাটতে হবে, পড়াশোনা করতে হবে। আর দ্বিতীয়ত হলো আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া হয় নাকি হয় না? হয় না, আত্মহত্যা ব্যক্তির জানাকারী যা ব্যক্তির জানাজা পড়তে হয়। তো জানাজা পড়ার মানে কি, লোকটা মুসলমান না কাফের? মুসলমান। মুসলমান না হলে তার কি জানাজা পড়া হইতো? আমরা জানাজার মধ্যে কি করি তার জন্য, মূলত মায়েদের জন্য কি করি, দোয়া করি, আল্লাহ মাফিল্লি হাইয়িনা মাইয়িতিনা, আল্লাহ মুর্দাকে মাফ করে দেন, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। তো যদি সে স্থায়ী জাহান্নামি হয়, জান্নাতে আসার কোনো অপশনই না থাকে, তাহলে তার জন্য মাফ করার দোয়া চাওয়ার কোনো যুক্তি আছে? তাহলে বোঝা গেল যে আত্মহত্যাকারী ব্যক্তি, জঘন্য অপরাধকারী, আদৌ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সে জান্নাতে আসতে পারবে কি না, তার কি বিশ্বাস নিয়ে গেছে, ঈমান নিয়ে গেছে, সেটা আরেক বিষয়। কিন্তু মৌলিকভাবে যদি সে ঈমানদার অবস্থাতে আত্মহত্যা করে, সে একটা কবিরা গুনাহ করে মারা গেছে, সেজন্য তার শাস্তি হবে, আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারেন, এই সুযোগ আছে। একেবারে আত্মহত্যাকারী ব্যক্তিকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব, আবার স্থায়ীভাবে দিয়ে দিব, এই টেন্ডার আল্লাহ তাআলা আমাকে দেন নাই, চাইলে আমি দিয়ে দিতে পারি না। আহলে সুন্নাহ জামাতের ওলামাদের কারোরই ফতোয়া এরকম না, বিধায় সেটা। অনেকে বলে যে এটা বললে তাহলে তো মানুষ আত্মহত্যা করার জন্য প্ররোচনা পাবে। দেখেন, আত্মহত্যাকারী কেন, অন্যান্য কবিরা গুনাহে লিপ্ত হওয়া ব্যক্তিও তো আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিতে পারেন কি পারেন না। তো এই কথা বলার কারণে কি অন্যরা সবাই আরাম কাজ করা শুরু করবে? আল্লাহ তাআলা যে মাফ করবেন তার কোনো গ্যারান্টি আছে? বরং মাফ করবেন না, এই শাস্তির মুখোমুখি হইতে হবে, সেটার সম্ভাবনাই বেশি। কারণ তার জীবনের শেষ কাজটাই ছিল অপরাধ, আর তওবা করার সুযোগই পাইনি, অপরাধ করতে করতে মারা গেছে, এটা ডেঞ্জারাস একটা বিষয়।
আত্মহত্যাকারী ছাড়া অন্য সাধারণ অপরাধীরা নর্মালি এত ডেঞ্জারাস অপরাধ করতে করতে মৃত্যু হয় না। আত্মহত্যা করতে করতে মৃত্যু হওয়া মানে কি? মানে হলো আল্লাহর নাফরমানি করতে করতে মৃত্যু হচ্ছে। আর ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে কোনো আমল শেষের উপর নির্ভর করে, যার শেষ খারাপ তার সব খারাপ, আর যে শেষ ভালো তার সব ভালো। অতএব যারা আত্মহত্যা করে এরা আল্লাহর জমিনে সবচেয়ে ডেঞ্জারাস অপরাধীদের মধ্যে থেকে একটা। আত্মহত্যার একটা সূক্ষ্ম অপরাধের দিক আছে যেটা আলোচনা হয় কম, সেটা হলো আত্মহত্যাকারী সাধারণত আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, না আল্লাহও আমাকে আর নাউজুবিল্লাহ রক্ষা করতে পারবে না এরকম বিশ্বাস হয়ে গেলে তখন আত্মহত্যা করার কথা নর্মালি। কারণ একজন ইমানদার তিনি কখনো এটা মনে করতে পারেন না যে আমার এই বিপদ দূর হবে না। যে কোনো বিপদ দূর হতে পারে কি পারে না? আল্লাহ পারেন না এমন কিছু আছে? দেয়ালে পিঠ থাকলে সেই দেয়ালকেও সরাইতে পারেন আল্লাহ তাআলা। অতএব ইমানদার এরকম বিশ্বাস থাকবে। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া আর কেউ নিরাশ হয় না। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না। এই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটা ইমানদার আরামত না।